পশ্চিমবঙ্গে এবার উৎসবের মরশুম শুরু হয়েছে। বাজারে বাজারে থাকবে ক্রেতা এবং বিক্রেতাদের ভিড়। উৎসবের মরশুমে জনগণের সুবিধার্থে রাজ্য সরকার পুরোপুরি তৎপর। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের দিনগুলিতে জনসাধারণ যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য পুলিশ প্রশাসনকে পুরোপুরি তৎপর থাকার নির্দেশ দিয়েছেন। গণেশ পুজো শেষ হলো, আসন্ন দুর্গাপুজো থেকে ছট পূজা, তার মাঝে গুরু নানক জয়ন্তী। এইসব উৎসবকে সুশৃঙ্খলভাবে এবং জনসাধারণের নাগরিক পরিষেবা নিয়ে আসানসোল পৌর নিগমের পৌরকর্তাদের নিয়ে এক বিশেষ বৈঠক হয়। মঙ্গলবার আয়োজিত এই বিশেষ বৈঠকে পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, কমিশনার রাজু মিশ্রা, ডেপুটি মেয়র অসীমুল হক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ সমস্ত মেয়র পরিষদ সদস্য ও বোরো চেয়ারম্যান এবং পৌরকর্তারা উপস্থিত ছিলেন। মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, বিশ্বব্যাংক ও রাজ্য বিদ্যুৎ বণ্টনের তরফে আন্ডারগ্রাউন্ড কেবল লাইনে তার নিয়ে যাওয়ার কাজ চলছে। তার ফলে পৌর নিগমের বিভিন্ন এলাকায় রাস্তার হাল বেহাল হয়ে আছে। সেই সব রাস্তাগুলি দ্রুত মেরামতির কাজ চালু করা হবে। বৃষ্টির কারণে কাজের বাধা সৃষ্টি হচ্ছে। কিছু কিছু রোডে টেন্ডারও পাস হয়েছে। এবছর দুর্গাপূজায় সপ্তমী দিন ভোর তিনটের সময় দোলার সময় আছে। সেই সময় রাতের অন্ধকারের জন্য দোলা আনার পুকুরগুলিতে লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং ওইসব পুকুরগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নির্দেশও দেওয়া হয়েছে। প্রত্যেক পুজো প্যান্ডেলের আশেপাশে ব্লিচিং পাউডার ছড়ানোর ব্যবস্থা করা হয়েছে। চর্চা হয়েছে রাস্তাঘাটগুলোর অবস্থা, আপনারাও জানেন আমরাও জানি, ইলেকট্রিক সাপ্লাই আন্ডারগ্রাউন্ড কেবিলের মাধ্যমে কেবিল করার জন্য কেটেছে, সেইগুলো সব যুদ্ধকালীন তৎপরতায় ঠিক করে আর রোডের কাজে হাত দেওয়া হবে। কিন্তু এক দুদিনের মধ্যেই দেখছেন যে বৃষ্টি হচ্ছে, ইয়ে হচ্ছে, সেই জন্য আমরা বললাম যে তব যত তাড়াতাড়ি রোডগুলোকে লেভেল করে আর তার মধ্যে যদি প্যাচ রিপেয়ারিংয়ের মতন করে দেওয়া হয় তারপরে বিটুমিনাস রোড যেহেতু শীতকালে ভালো হয়। প্রায় 1.5 কোটি টাকার টেন্ডার হয়েছে এসবি গড়াই রোড, হটনডো প্রায় 40 লাখ 50 লাখ টাকা, তো টাকাগুলো নষ্ট করে তো লাভ নেই। তা এখন মানুষ চলাচল যাতে করতে পারে এবং যেমন চুন ব্লিচিং পর্যাপ্ত পরিমাণে ব্রাশ স্যানিটেশন ডিপার্টমেন্টকে বলা হলো যে তারা যেসব মাল নেই কো স্টোরে সেই সব মাল কিনে, এবং আপনারা জানেন এইবারে যে দোলা আসবে সেটা ভোর 3টার সময়, আর কিছুক্ষণ পরেই আমাদের একটা মিটিং হবে বোরো চেয়ারম্যান দিকে নিয়ে, তারা লিস্ট দেবে ভোর 3টার সময় যাতে মায়ের পুজোর দোলার যাতে কোনো রকম অসুবিধা না হয়, সব ঘাটগুলো যেখান থেকে দোলা উঠে সেখানে লাইটের ব্যবস্থা করা, এইগুলো এখন বোরো চেয়ারম্যানদের সঙ্গে আবার আলোচনা। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर, फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहां मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में, अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।